25 জুন এসএসকেএম এর গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকের রেস্টরুমে চুরির ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় রাজারহাটের ব্যবসায়ী দিনেশ অগ্রবালকে, কিন্তু খোয়া যাওয়া জিনিসের খোঁজ মিলছিল না। এবার সেগুলি উদ্ধার করল পুলিশ। চিকিৎসক ভৈরব রাজের চুরি যাওয়া ব্যাগে ছিল ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক ও দুটি পেন ড্রাইভ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ভবানীপুর থানা। ক্যামেরা বন্দি হয় চিকিৎসকদের রেস্টরুমে এক ব্যক্তিকে একাধিকবার ঢোকা বেরোনোর ছবি। দুদিন পর রাজারহাটের ফ্ল্যাট থেকে দিনেশ অগ্রবাল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র দাবি, প্রথম থেকেই তদন্তকারীদের বিভ্রান্ত করছিলেন দিনেশ। দাবি করেন, রবীন্দ্র সদনের কাছে একটি ম্যান হলে চুরি করা ল্যাপটপটি ফেলে দিয়েছেন তিনি, কিন্তু জানা যায় সর্বৈব মিথ্যে কথা বলছেন ধৃত। এর মধ্যেই অন্য সূত্রে পুলিশ জানতে পারে, ধর্মতলার একটি দোকানে সমস্ত চোরাই জিনিস বিক্রি করেন দিনেশ। মঙ্গলবার ওয়াটারলু স্ট্রিট থেকে নগেন্দ্র সিংহ নামে একজনকে গ্রেফতার করা হয়। হাওড়ার গোলাবাড়ি থানার বাসিন্দা ওই ব্যক্তির ধর্মতলার দোকান থেকে উদ্ধার হয় এসএসকেএম এর চিকিৎসকের খোয়া যাওয়া ব্যাগ। পাওয়া যায় 20টিরও বেশি চোরাই ল্যাপটপ, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও চার্জার। পুলিশ সূত্র খবর, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত দিনে শুধুমাত্র সরকারি হাসপাতালের চিকিৎসক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও আইনজীবীদেরই ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করতেন। এক একটি ল্যাপটপ বিক্রি করতেন 12,000 থেকে 15,000 টাকায়। এই দুজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়। এদের একজন রাজারহাট এবং আর একজন ধর্মতলা চত্বরে তার ইলেকট্রনিক গুডসের দোকান রয়েছে। রীতিমতো ল্যাপটপ চুরি করে বিক্রি করা হতো। প্রচুর ল্যাপটপ এদের কাছ থেকে রিকভারি হয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা বহুদিন ধরে এই মডিউলে কাজ করছে। এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে আপনার এগেনস্টে। আমি কিছু জানি না স্যার। পুলিশ সূত্র খবর, ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে 23টি চুরির অভিযোগ রয়েছে। তার স্ত্রী পেশায় আইনজীবী। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।